أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি তার অশেষ রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে, যেটা আমরা আসলে অনেক সময় বুঝতেই পারি না যে কতটুকু নেয়ামতের মধ্যে আছি। তাই যখনই কোনো একটা সমস্যা দেখা দেয়, আমাদের শরীরে অসুস্থতা দেখা দেয় অথবা বিন্দুমাত্র সমস্যা হয়, তখনই আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যে আমাদেরকে কখনও সে কষ্টটুকু ফিল করতে হয় না যখন আমরা সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি রাসুল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার জীবন হচ্ছে আমাদের জন্য উত্তম নমুনা, আদর্শ, এবং যে আদর্শকে ফলো করার মধ্য দিয়ে আসলে আমরা পেতে পারি দুনিয়া এবং আখিরাতে সার্বিক মুক্তি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যেটা প্রথমেই বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আসলেই কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে দিয়েছেন এবং সৃষ্টি করার পর একটা দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দেওয়ার সুযোগ করে দিয়েছেন এই দুনিয়ার বুকে, এবং আমাদের একটা ডেস্টিনেশন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন যে আমাদের জন্মের সাথে সাথে আর কোনো কিছুরও যদি গ্যারান্টি না থাকে যে আমি কত বড় হব, কত বয়স বাঁচব, কি হব জীবনে, ডাক্তার হব নাকি ইঞ্জিনিয়ার হব, কোনো কিছুই গ্যারান্টেড না আমার জীবনে। কিন্তু একটা জিনিস আমাদের সবার জন্য গ্যারান্টেড, ধনী গরিব যে কোনো দেশের অধিবাসী হোক না কেন, যে কোনো গোচ্চের অনুসারী হোক না কেন, যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, যার জন্য যে জিনিসটা আমাদের সবার জন্য বাধ্য করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের মৃত্যু। এবং এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পথ, সেই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন অনেকগুলো পার্ল সে রাস্তায় রাস্তায় বিছিয়ে রেখেছেন, যে যে সৌভাগ্যবান সে এই পার্লগুলোকে হাতে তুলে নিতে পারবে, সেই সেগুলো জমা করতে পারবে, যেটা যে আখিরাতে তার কাজে লাগবে। তো সেজন্য আমরা দেখি যে বছরের প্রতিটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু বিশেষ নিয়ামত রেখে দিয়েছেন, যে নিয়ামতগুলো আমরা যদি অ্যাভেল করতে পারি, সেই সুযোগ নিতে পারি, তাহলে সেই পার্লের মতোই, সেই ডায়মন্ডের মতো, মণিমুক্তার মতোই সেগুলো আমাদের জন্য বিরাট সঞ্চয় হয়ে যাবে সেদিনের জন্য, যেদিন আমাদের কোনো সহযোগী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো পৃষ্ঠপোষক থাকবে না, যার সন্তানের জন্য, যে স্বামী স্ত্রীর জন্য অথবা বাবা মায়ের জন্য আমরা আমাদের জীবনে সব কিছু স্যাক্রিফাইস করতে পারি, তারাও সেদিন আমাদের পাশে থাকবে না। সেই দিন শুধু আমাদের এই কুড়িয়ে নেওয়া আমলে আমাদের বন্ধু হবে, আমাদের সহযোগী হবে। আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময়ে এক একটা নিয়ামত আমাদেরকে দিয়ে দিয়েছেন। যেমন রমজান মাসে আমরা দেখি যে রমজানের একটা বিশেষ রাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এবং আল্লাহ বলছেন যে এই লাইলাতুল কদরে যে ইবাদত করবে তার হচ্ছে হাজার বছর মাস ইবাদতের চেয়েও তার সেই ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তার মানে আমি যতদিনই বাঁচি না কেন সেটা কোনো ব্যাপার না, আমি যদি একটা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে হাজার বছর হাজার মাস বাঁচার চেয়েও সেটা আমাদের জন্য অনেক বেশি উত্তম হবে। তারপরে আমরা দেখি যে জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে প্রথম দশ দিন যে ইবাদত করতে পারবে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, তার আগের পরে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো এরকমভাবে আমরা দেখি যে প্রত্যেকটা মাসেই আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু ফজিলত দিয়ে দিয়েছেন। আমরা যদি সেই ফজিলতটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আমলনামাকে আমরা এমনভাবে সমৃদ্ধ করতে পারবো যে সেদিন আমাদের এই আমলনামা আমাদের বন্ধু হয়ে, আমাদের সহযোগী হয়ে, ডান হাতে আমলনামার অধিকারী আমাদেরকে করে দিতে পারবে। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহর অসংখ্য নিয়ামতের মধ্যে আরেকটা নিয়ামতের মাঝে আমরা চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন চারটা সেক্রেড মান্থের কথা বলেছেন, যে চারটা খুবই গুরুত্বপূর্ণ মাস, তার মধ্যে একটা মাস হচ্ছে এই রজব। এবং আমরা দেখি যে এই রজব মাসের গুরুত্ব কেমন, আল্লাহ কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে যে তারা কত গুরুত্ব দিয়ে এই সময়টুকুকে পার করেছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনের
আরেকটা রজব মাস পেয়ে গিয়েছি, যে আমাদের যার যত বয়স আছে এরকম কত রজব আসলে পার হয়ে গিয়েছে, কিন্তু অনেক সময় আমরা রিয়েলাইজও করি নাই যে এই মাসটা গুরুত্ব কি, কেন এটাকে গুরুত্ব দিতে হবে। তা আলহামদুলিল্লাহ, এই জন্য শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা অন্তত একটা রজব আবার পেয়েছি। এই রজব পাওয়ার কোনো গ্যারান্টি ছিল না। আমাদেরই সমান, আমাদেরই সমবয়সী অথবা আমাদের চেয়ে ছোট যারা আছে তারাও অনেকে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, যে আবার যে তারা এই রজব পাবে অথবা রমজান পাবে সে ধরনের কোনো আশাই তাদের আর নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগটুকু যখন দিয়েছেন, সেজন্য আমাদেরও উচিত সেই সুযোগটুকুকে কাজে লাগিয়ে নিয়ে সে আখিরাতকে সমৃদ্ধ করে নেওয়া। একজন আলেম বলেছেন যে রজব মাস হচ্ছে সিড বপন করার সময়, বীজ বপন করার সময়। তারপরে আসছে শাবান মাস, সেই শাবান মাস হচ্ছে সেই চারা, বীজ থেকে যে চারা হচ্ছে সেই চারাকে যত্ন করার সময়, ইরিগেশনের সময়। এবং তারপরে আসছে রমজান, এবং সেই রমজানটা হচ্ছে ফসল তোলার সময়। এবং সেজন্যই আমরা দেখি যে তার বাণীতে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া বর্ণিত হয়েছে এরকমভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লাগনা রমাদান। হে আল্লাহ, আমাদেরকে বরকত দান করো রজব এবং শাবান মাসে, এবং আমাদেরকে রমজান পাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ, যে আমরা দেখি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এই রজব মাসকে অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং কীভাবে এখান থেকেই তিনি সেই রমজান মাসের দিকে এগিয়ে গিয়েছেন। আমরা যদি আমাদের লাইফের দিকেই তাকাই, তাহলে দেখতে পাবো যে আমাদের লাইফে যখন কোনো ইম্পর্টেন্ট কোনো ইভেন্ট থাকে, সেটা হতে পারে আমাদের গ্র্যাজুয়েশন ডে, সেটা হতে পারে ওয়েডিং ডে অথবা কোনো ধরনের সেলিব্রেশন, তখন দেখা যায় যে আমাদের সেটার জন্য অনেক প্রিপারেশন থাকে। আমাদের কোনো আত্মীয় স্বজনের যদি কোনো ওয়েডিং থাকে, তাহলে দেখা যায় মাস কয়েক মাস আগে থেকেই কিন্তু আমাদের সেই প্রিপারেশনটা শুরু হয়ে যায়, যে কিভাবে আমরা পার্টিটা করব, কোথায় কি হবে, কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে। আর যদি আত্মীয় স্বজন নাও হয়, যদি আমরা নিজেরও কোনো ওয়েডিং ইনভাইটেশন পাই, আসলে আমাদের সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে কী করবো আমরা সেদিন, কী ধরনের ড্রেস আপ হবে। এবং অনেক সময় দেখা যায় যে সেই কেনাকাটার জন্য জামা কাপড়, হিজাব, সাজসজ্জা এসবের জন্য অনেক আগে থেকেই প্ল্যান শুরু হয়। এবং শুধু প্ল্যান করাই না, দেখা যায় যে সেটার জন্য যে এক্সাইটমেন্ট, যে মানুষ দিন গুনতে থাকে কবে সেই দিনটা আসবে, কবে সেদিন এনজয় হবে, কবে সেই ইভেন্টটা চলে আসবে, তাহলে আমরা দেখি যে দুনিয়ার যে কোনো একটা গুরুত্বপূর্ণ ইভেন্টের জন্য আমরা আসলে কত আগ্রহ নিয়ে ওয়েট করি। এবং সেটার জন্য আসলে সেটা যে ধরনের ইভেন্টই হোক না কেন, সেটার জন্য আমাদের প্রিপারেশনে কিন্তু কোনো কমতি থাকে না। আমরা যে যতটুকু পারি চেষ্টা করতে থাকি, এবং সেটা অনেক আগে থেকেই, এবং যত সময় ঘনিয়ে আসে আমাদের চেষ্টা এবং তৎপরতাও কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাহলে আমাদের এখন কথা হচ্ছে যে আমরা সবাই জানি এই রজব মাসের পরে শাবান আসবে, শাবানের পরে রমজান আসবে। আমাদের কি এই রমজানের জন্য প্ল্যান করা দরকার? আমাদের কি এক্সাইটেড হওয়ার মতো কিছু আছে এই রমজানের মধ্যে? এই জিনিসটাই আসলে আমাদের এখন চিন্তা করতে হবে, যে যে রমজান আমাদের সামনে আসছে, সেই রমজানের গুরুত্ব কী আসলে। আমার মনে হয় যে আমরা সবাই এর গুরুত্বটুকু জানি, যে রমজান আসলে কত গুরুত্বপূর্ণ। যেটা আমরা দেখি যে হাদিসে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে, যে মানুষ যত ভালো কাজ করে তার ভালো কাজের যে রিওয়ার্ড, সেই রিওয়ার্ডগুলো 10 থেকে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। কিন্তু আল্লাহ আলামিন বলছেন যে রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ, আমরা যদি একবার এই কথাটা একটু বোঝার চেষ্টা করি, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যত ভালো কাজ আছে সমস্ত কিছু রিওয়ার্ড 10 থেকে 700 times বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু রোজার রিওয়ার্ড যে কী হবে এটা আসলে আমরা চিন্তাই করতে পারি না। যে এটা আমাদের চিন্তা বা আমাদের ধারণা বা আমাদের যে বোঝার ক্ষমতা আছে তারও বাইরে, যে আল্লাহ বলছেন এটা আমি নিজ হাতে আমার বান্দাকে দিব। আমরা একবার চিন্তা করি যে এটা কত বড় একটা অনার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে সেই পুরস্কারটা দিবেন বলছেন যখন রোজা রাখছি আমরা। যেমন আমরা যদি একটা বিশেষ ইভেন্টের কথা চিন্তা করি, যে কোথাও প্রাইজ গিভিং সেরেমনি হবে এবং সেখানে আমি একটা অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, অ্যাওয়ার্ডটা কে দিবে? অ্যাওয়ার্ডটা দিবে আমার যে দেশে আছি সে দেশের প্রাইম মিনিস্টার অ্যাওয়ার্ডটা দিবে। যদিও দেখা যায় যে সেই প্রাইম মিনিস্টারের আমি ফলোয়ার না, অথবা তার যে পলিসি সে পলিসির সাথে আমি একমত না,
কিন্তু সেই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব অথবা প্রাইম মিনিস্টারের হাত থেকে আমি পুরস্কারটা নিব, এটাই মনে হবে যে আমার জীবনের সবচেয়ে বড় ইভেন্ট। এবং আমরা দেখি যে এরকম অনেক ছবি আমরা দেখতে পাই যে ফেসবুকে আপলোড করা হয় যে এই বিশিষ্ট কারোর সাথে দাঁড়িয়েছে, বিশিষ্ট কারোর সাথে কথা বলেছে, তার হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছে। সে যে ধরনের মতের অনুসারী হোক না কেন, সেটাতে আমরা কিন্তু প্রাউড ফিল করি যে এই কথাটাই হয়তো বা সারা জীবন ধরে বলতে থাকবে যে আমি অমুকের কাছ থেকে, অমুক প্রাইম মিনিস্টারের কাছ থেকে আমি পুরস্কার নিয়েছি, অমুক প্রাইম মিনিস্টার আমার এই প্রোগ্রামে এসেছিল, অথবা সে আমার দিকে তাকিয়ে একটু হেসেছে, অথবা সে আমার সাথে একটু কথা বলেছে। এটুকুই দেখা যায় আমরা ধন্য হয়ে যাই। আর রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ কে, আল্লাহ হচ্ছেন সব মানে প্রাইম মিনিস্টারের চেয়েও বড় প্রাইম মিনিস্টার, যে এই সমস্ত কিছুর চেয়ে যে রাজাধীর রাজ, যিনি সমস্ত কিছুর অধিপতি, সেই মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এরকম যে একটা সত্তা, সেই সত্তা নিজে বলছেন যে আমি নিজ হাতে আমার বান্দাকে পুরস্কার দিব, তো এর চেয়ে বেশি রিওয়ার্ডিং আমাদের জন্য আর কী হতে পারে, যে এর চেয়ে বেশি সম্মানের আর কী হতে পারে, যে আমার মালিক যার উপরে আর কেউ নাই, যিনি সমস্ত ক্ষমতার অধিকারে, তিনি বলছেন যে আমাকে এর পুরস্কার নিজ হাতে দিবেন। আমাদের কি এক্সাইটেড হওয়া উচিত না? আসলেই এটা আমাদের এক্সাইটেড হওয়ার মতো বিশাল একটা ব্যাপার যে আল্লাহুল আলমিনের কাছ থেকে আমি এমন একটা জিনিস পেতে যাচ্ছি যেটা আমার ধারণারও বাইরে, যে আমি অনুমানও করতে পারি না যে কতটুকু রিওয়ার্ড আমি পাবো। সুবহানাল্লাহ। আমরা আরও জানি যে রমজানের গুরুত্ব সম্পর্কে বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে যে রমজানে আল্লাহুল আলমিন বেহেস্তের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দোজকের দরজাগুলোকে বন্ধ করে দেন, এবং শয়তান এবং দুষ্টতম জিনগুলোকে শিকল দিয়ে আল্লাহুল আলমিন বন্দি করে রাখেন। তার মানে হচ্ছে সেই সময়টা শুধু ভালো কাজের জন্য, ভালো চিন্তার জন্য, একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন নিজ হাতে আমাদেরকে সেই পরিবেশটা তৈরি করে দেন। এখানে বুখারী শরীফে হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতের মাঝে যারা রোজাদার তাদের জন্য স্পেশাল একটা দরজা রেখে দিবেন। যে আমরা চিন্তা করতে পারি যে কী বড় অনার যে স্পেশালি শুধুমাত্র রোজাদারদের জন্য রায়ান নামক একটা দরজা রাখা হবে, এবং সেই দরজায় ফেরেশতারা তাদেরকে আহ্বান করতে থাকবে যে এসো আল্লাহর পথে, যে যারা তোমরা রোজা রেখেছো তাদের জন্য আল্লাহ স্পেশালি এই দরজাটা তৈরি করেছে। যে সেই গেট দিয়ে আমরা চিন্তা করি যে যখন লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, কোনো গেট দিয়ে যেতে বলা হয়, যে আমরা নিজেদেরকে কত অনার্জ মনে করবো সেটার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনার্জটাকে আমাদের এভাবে শো করছেন যে জান্নাতের একটি স্পেশাল দরজাই তিনি করে রেখেছেন শুধুমাত্র রোজাদারদের জন্য। তাহলে এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি, এবং রোজার আরও অনেক গুরুত্ব রয়েছে যে সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে রোজা আসলে কত গুরুত্বপূর্ণ, এবং রোজা আসলে আমাদের জীবনের জন্য একটা স্পেশাল বিশেষ একটি ইভেন্ট। কিন্তু রোজা কি এইবারেই প্রথম আমাদের জীবনে আসছে? আমাদের জীবনে কি আগে কখনো রোজা আসে নাই? আমাদের সবার জীবনেই অনেকবার রোজা এসেছে, এবং প্রত্যেক রোজা শেষেই যে কাজটা আমরা কমনলি করে থাকি, আমার মনে হয় যে ছোটো বড় সবার মাঝে আমাদের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে প্রত্যেক রোজা শেষেই আমরা কিন্তু আফসোস করি, ইস আরেকটু আগে থেকে যদি শুরু করতে পারতাম, ইস আরেকটু বেশি করে যদি করতে পারতাম, আল্লাহ কীভাবে রোজাটা শেষ হয়ে গেল। দেখা যায় যে যদিও অনেক লম্বা দিন, এবং সুবহানাল্লাহ এই বছর আমরা সবচেয়ে লংগেস্ট ডেতে রোজা রাখবো ইনশাল্লাহ, তারপরেও দেখা যায় যে রোজাগুলো যেন কীভাবে আস্তে আস্তে করে চলে গেল, এবং যখন চলে যায় তখন মনে হয় আল্লাহ এত তাড়াতাড়ি কীভাবে চলে গেল, এবং সেটাই তখন মনে হয় যে প্রত্যেক রোজার শেষে আমরা আফসোস করি, আরেকটু সময় পেলে আমি আরেকটু আমল করতাম, এবারে রোজাতে আরও বেশি করে আমল করা উচিত ছিল, বেশি করে দান করা উচিত ছিল, এবার লাইলাতুল কাদের খোঁজার ব্যাপারে আমাদের আরও বেশি তৎপর হওয়া উচিত ছিল। এবং প্রত্যেক পরীক্ষার্থীর মতো যেমন পরীক্ষা আসলে আমরা সবাই চিন্তা করি যে এই পরীক্ষায় ভালো প্রিপারেশন নেওয়া হয় নাই, নেক্সট পরীক্ষাতে আমি সবচেয়ে বেশি ভালো প্রিপারেশন নিব। আমার মনে হয় যে প্রত্যেক এক্সামিনেরই এ ধরনের চিন্তাভাবনা হয় যে পরের পরীক্ষায় দেখিয়ে দিব যে আমি কত ভালো প্রিপারেশন নিতে পারি। তা আমাদেরও এরকম হয় যে প্রত্যেক রমজান শেষে আমরা যে কাজটা কমনলি করে থাকি সেটা হচ্ছে যে আফসোস করা, আরেকটু সময় পেলে আমি এটাকে আরও সুন্দর করে করতে পারতাম। এবং দেখা যায় যে প্রত্যেক রমজানই আমরা কী করি, যে যখন রমজান শুরু হয় তখন প্রচণ্ড উৎসাহ নিয়ে আমরা কাজ শুরু করি যে এই রমজানে কোরআন খতম করে ফেলবো এতবার, এই রমজানে আমি বেশি বেশি করে নামাজ পড়বো, অথবা এই রমজানে বেশি বেশি করে ভালো কাজ করার জন্য চেষ্টা করব। এবং যখন শুরুতে এত বেশি তৎপর হয়ে যায় তখন দেখা যায় কি যে কিছুদিনের মধ্যেই আমরা ইজিলি বার্ন আউট হয়ে যাই, খুব টায়ার্ড হয়ে যাই, যে অল্প কয়েকদিন পরে আমরা যে স্পিড নিয়ে শুরু করেছিলাম, অনেক কিছু করার প্ল্যান নিয়ে শুরু করেছিলাম, সেই প্ল্যানটা আর তখন
বাস্তবায়ন করা হয় না, তখন কি হয় যে আবার আমি আগের অবস্থানে চলে যাই অথবা তার চেয়েও ওর সিচুয়েশনে আমি পৌঁছে যাই। যখন আমি কিছুদিন পরে দেখলাম যে না, আমি এত বড় প্ল্যান করেছি কোনোটাই হচ্ছে না, তখন আমি হাল ছেড়ে দিয়ে ঠিক আগের অবস্থাতেই চলে যাই। এবং আমরা দেখি যে তারাবির দিক নামাজের দিকে যদি তাকাই তাহলে এই জিনিসটা আরও ভালো করে আমরা ফিল করতে পারি যে তারাবির নামাজে প্রথম কয়েক রোজাতে দেখা যায় যে এত ভিড় হয় যে গাড়ি পার্ক করার মতো জায়গা পাওয়া যায় না, ইভেন জুতা রাখার জন্য এনাফ জায়গাও তখন পাওয়া যায় না, যে এত মানুষ আসে তারাবির নামাজ পড়তে। কিন্তু যখনই 10 রোজা 15 রোজা 20 রোজা পার হয়ে যায় তখনই দেখা যায় যে আস্তে আস্তে মানুষের সংখ্যা কমতে থাকে, তারাবির উপস্থিতিও তখন কমতে থাকে, কারণ তখন মানুষ আসলে তখন টায়ার্ড হয়ে পড়ে। তো সেটার জন্য আসলে যে হঠাৎ করে আমরা কোনো কিছু করতে চাইলে সে জিনিসটা আমাদের ফিজিক্যালি সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, মেন্টালি আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা খুব ইজিলি বার্ন আউট হয়ে যাচ্ছি। তো সেটার জন্য আসলে যে কীভাবে আমরা এই তৎপরতাটুকু পুরো রমজান ধরে চালু রাখতে পারি সেটার জন্য আমাদের কিছু প্রিপারেশন নেওয়া দরকার। যেটা আমরা জানি যে রমজানের শেষ 10 রাতের মধ্যে এক রাত হচ্ছে সে স্পেশাল রাত, যেটা হচ্ছে হাজার মাস থেকে উত্তম, লাইলাতুল কাদর। এবং আমাদের সবার আসলে সেই লাইলাতুল কাদর পাওয়ার জন্য চেষ্টা করা উচিত, কারণ একটা রাত ইবাদত করতে পারলেই আমরা হাজার মাস থেকে ইবাদতের বেশি সোয়াব আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু লাইলাতুল কদর আসতে আসতে আমাদের অবস্থা এমন হয় যে ততদিনে আমরা টায়ার্ড হয়ে সমস্ত কিছুই হাল ছেড়ে দিচ্ছি। তো আসলে আমরা দেখি যে আমাদের যখন কোনো স্পেশাল সেল থাকে, যেমন ব্ল্যাক ফ্রাইডে সেল অথবা বক্সিং ডে সেল, সেই সেলগুলোতে কী হয়, সবাই সারা বছর ধরে ওয়েট করতে থাকে যে অমুক দিন সে এই টিভিটা কিনবে অথবা তার খুব কাঙ্ক্ষিত কিছু জিনিস যেগুলো সে আগে থেকেই প্ল্যান করে রেখেছে সেদিন সে এই জিনিসগুলো কিনবে। এবং ইভেন এমনও হিস্ট্রি আছে যে সেই সেলের জন্য আগের রাতে যে ওয়েট করে এবং ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থাকে, তারপরেও তারা সেই সেল পাওয়ার জন্য কিন্তু কষ্ট করতে থাকে। অথচ আমরা দেখি রমজান এবং রমজানের শেষ 10 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য ওপেন সেল রেখে দিয়েছেন সেখানে, যে সবার জন্য লাইনে দাঁড়াতে হবে না, সবার জন্য তিনি সেদিন ওপেন করে রেখেছেন। কিন্তু সেই সেল নামার মতো তখন আর কেউ থাকে না, কারণ ততদিনে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি। আমরা যদি সাহাবিদের দিকে তাকাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পানিয়নরা কী করেছেন, তাহলে দেখতে পাই যে তারা আসলে রমজানের 6 মাস পর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকতো যেন আল্লাহ তাদের রমজানের যে আমলগুলো ছিল সে আমলগুলোকে কবুল করে নেন। এবং রমজান শুরু হওয়ার 6 মাস আগ থেকে তারা আবার দোয়া শুরু করত যে আল্লাহ আমরা যাতে রমজানটা পেতে পারি এবং রমজান পেয়ে এবং সেই রমজানে যাতে আমরা ভালো আমল করতে থাকি। তার মানে আমরা দেখি যে এই রমজানকে কেন্দ্র করে তাদের ইয়ার রাউন্ড প্ল্যান, রমজান শেষ হওয়ার পর যে শেষ হয়ে গেছে এখানেই শেষ এটুকু বলে কিন্তু তারা বসে থাকতেন না, বরং যে আমলগুলো করেছেন সেটা যাতে অ্যাকসেপ্টেড হয় সেটার জন্য দোয়া করতেন, আবার 6 মাস আগ থেকেই আবার নিজেদেরকে প্রিপেয়ার করা শুরু করতেন। তো আমরা যদি কম্পেনিয়নদের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে তাদের আল্লাহর কাছে দোয়া করতো যে ও আল্লাহ কিপ মি সেফ আনটিল রমাদান অ্যান্ড মেক রমাদান ফল্টলেস ফর মি অ্যান্ড সিকিউর ইট ফর মি অ্যাজ অ্যান অ্যাকসেপ্টেড, যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত সেফ রাখো, নিরাপদ রাখো, সুস্থ রাখো এবং রমজানটা আমাদের জন্য ফল্টলেস, যে রমজানে যাতে আমরা কোনো ভুল ভ্রান্তি করে না বসি এবং রমজানের যে আমলগুলো সেগুলো তুমি অ্যাকসেপ্ট করে নাও, এ বলে তারা আল্লাহর কাছে দোয়া করতেন। তো আমরা তাই কম্পেনিয়নদের আদর্শের দিকে যদি তাকাই তাহলে দেখো যে 6 মাস তো অনেক আগেই শুরু হয়ে গিয়েছে, ইউ আর টু লেট, তাই না, যে 6 মাস আগ থেকে তারা শুরু করতেন। আমরা তো কম্পেনিয়নদের ধারে কাছেও না, আমাদের আমল অথবা ইমান তাদের কাছে কিছুই না, আমাদের তো আরও আগে থেকেই আসলে শুরু করা উচিত ছিল। কিন্তু দেখা যায় যে এখন মাত্র 2 মাস সময় বাকি আছে, 2 মাসেরও কম সময় বাকি আছে আমাদের সামনে, কিন্তু তাহলে কি আমরা টু লেট হয়ে গেলাম? আসলে আমরা লেট হয়েছি কিন্তু এখনও আমাদের সামনে উপরন্ত সম্ভাবনা রয়ে গিয়েছে। কীভাবে, যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করতেন সেটা হচ্ছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লাগনা রমাদান, যে আল্লাহ আমাদেরকে বরকত দান করো রজব এবং শাবানের মধ্য দিয়ে এবং আমাদেরকে রমাদান পাওয়ার সুযোগ করে দাও। তাহলে এখানে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও অনেক আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করতেন মেন্টালি এবং ফিজিক্যালি, কিন্তু রজব এবং শাবান ছিল ওনার কাছে সবচেয়ে স্পেশাল রমজানের প্রিপারেশন হিসাবে।
তার মানে আমরা এখন রমজান রজব মাসে রয়েছি, সুতরাং আমাদের জন্য কিছুটা হলেও সম্ভাবনা এখন রয়েছে, এবং এখন থেকে আমরা যদি এই সম্ভাবনাটুকুকে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ আমরা আমাদের রমজান থেকে বেস্ট বেনিফিট পেতে পারবো। যে উই ক্যান মেক দিস রমাদান দ্য বেস্ট রমাদান অফ আওয়ার লাইফ, যে আমরা আমাদের রমাদানটাকে আমাদের জীবনের সবচেয়ে ভালো রমাদান হিসাবে আমরা যাতে এবার করতে পারি, পালন করতে পারি। আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। এবং আজকে আমরা এখন আমরা রজব মাসে রয়েছি, 20 তারিখ থেকে রজব শুরু হয়ে গিয়েছে, তার মানে এখনও আমরা বেশ আর্লি স্টেজে রয়েছি রজব মাসের। আমরা যদি এখন থেকেই প্ল্যান নিতে পারি, এখন থেকেই আমাদের কাজ শুরু করতে পারি কম্পেনিয়নদের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, ইনশাআল্লাহ উই ক্যান মেক দ্য বেস্ট অফ আস। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ফিলিংসকে হয়তো বা আরেকটু জাগিয়ে দিতে পারে, যে আমরা যদি এটা চিন্তা করি যে হোয়াট ইফ দিস ইজ দ্য লাস্ট রমাদান ফর আস, এটা যদি আমাদের জীবনের শেষ রমাদান হয়, এটাকে কোনো নিশ্চয়তা আছে যে আমরা এরপরে আরও রমাদান পাবো, বা এবছর যদি আমরা কোনোভাবে মিস করি সামনের বছর আবার আমরা এটা করে নিতে পারবো? গত বছরের কথা আমার মনে আছে যে ঠিক রমজানের আগে আগে যে এরকম বেশ কয়েকজনের কথা শুনেছি যারা রমজান নিয়ে খুব এক্সাইটেড ছিলেন, রমজান নিয়ে অনেক প্রিপারেশন নিচ্ছিলেন, রমজানের ঠিক আগে আগেই তারা মৃত্যুবরণ করেন। তারা কিন্তু তাদের জীবনে সেই শেষ রমাদানটা আর পেলেন না, এবং সেটা তাদের আগেই শেষ হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা যদি এই রমাদানটা পাই, আমাদেরকে এটুকু অন্তত চিন্তা করতে হবে যে দের ইজ নো গ্যারান্টি আমরা যে আরেকটা রমাদান পাবো, আর নেক্সট ইয়ারও যে রমাদানটা আমাদের সামনে আসবে তার কোনো গ্যারান্টি কিন্তু নাই। তাহলে কেন আমরা এই রমাদান থেকেই আমাদের সবচেয়ে বেশি ফসল তুলে নেওয়ার জন্য চেষ্টা করি না? কেন আমরা এই রমাদানটাকে আমাদের বেস্ট রমাদান করে নিই, যাতে এর মাধ্যমে আল্লাহুল আলমিন আমাদেরকে জান্নাত দান করতে পারেন? এবং মুমিনের জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মুমিনের জন্য আফসোস করার কিছু নাই, যদি আমরা আমাদের ইমানের উপর স্টেট ফাস্ট থাকি, আমরা যদি আমাদের আমলগুলোকে সুন্দরভাবে করে যেতে পারি। কেন এটা বলছি, তার কারণ হচ্ছে যে আমরা যদি এখন থেকেই চিন্তা করি যে ঠিক আছে এই রমাদানের জন্য আমি বেস্ট প্রিপারেশন নেব, এই রমাদানের উদ্দেশ্য করে এখন থেকে আমার অ্যাক্টিভিটিসগুলোকে আমি বাড়াতে শুরু করি, তাহলে দেখা যাবে যে এখন আমি যে কাজগুলো রেগুলার করব হয়তোবা এই রমজান আমি পাবো না। হয়তোবা এমনও আছে যে রমজান আমি পেলাম কিন্তু এই রমজানে আমি সিক হয়ে গেলাম, যেভাবে আমি প্ল্যান করেছি যা যা আমার করার কথা ছিল সেগুলো আমি করতে পারছি না। অথবা এমন হতে পারে যে আমার জীবনে এমন কিছু অ্যাক্সিডেন্ট অথবা ইনসিডেন্ট হলো যে কারণে হচ্ছে যে ঠিক যেভাবে আমার সময় দেওয়া দরকার ছিল এত বেশি ব্যস্ত হয়ে পড়লাম যে ঠিক সেইভাবে আমি সময়টা দিতে পারছি না। কিন্তু মুমিনের জন্য এটা হচ্ছে খুবই সন্তোষজনক একটা অবস্থান, যে আমি যদি রেগুলারলি কোনো কাজ করে থাকি এবং আমার অসুস্থতার জন্য বা বিশেষ কারণে আমি যদি সেই কাজটা কিছুদিন করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমানুর রাহিম, তিনি সেই সময়টাতে আমি ঠিক রেগুলার যে অ্যাক্টিভিটিস করতাম সেই পরিমাণেই আমাকে রিওয়ার্ড দিতে থাকবেন, সুবহান আল্লাহ। সো আমরা যদি এখন থেকে এই প্রিপারেশন শুরু করি, এখন থেকে আমাদের কাজ শুরু করি, যদি আল্লাহ না করুক যে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় বা আমরা রমাদানটা না পাই, ইনশাআল্লাহ আল্লাহুল আলামিন আমাদের এই অ্যাক্টিভিটিসের কারণে, আমাদের এই নিয়তের কারণে আমাদেরকে সম পরিমাণ রিওয়ার্ডই তখন দিয়ে দিবেন। আসলে আমি যখন এই কথাগুলো নিজে চিন্তা করেছি বা পড়ছি বা বলছি, তখন আমার কাছে মনে হয়েছে যে তাহলে কেন আমরা এখন থেকে শুরু করে দেই না, কেন আমরা এখন থেকে চেষ্টা করি না? এবং যখনই আমরা রমাদান প্রিপারেশনের কথা বলি, যে প্রত্যেক বছরই দেখা যায় যে রমাদান আসার আগে আমরা যখন একজন আরেকজনের সাথে গল্প করছি, তখন দেখা যায় যে হ্যাঁ ভাবি বা বোন কী অবস্থা আপনার রমজানের প্রিপারেশন কী, হ্যাঁ ফুল প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে, ছোলার ডাল পেঁয়াজুর ডাল, তারপরে হচ্ছে সমস্ত কিছু কেনা হয়ে গিয়েছে, রোজাতে কী কী খাবো সেগুলোর মেনু ঠিক হয়ে গিয়েছে, পেঁয়াজ কাটা সমস্ত কিছু করে ডিপে রেখে দিয়েছি। তা আমরা যখন প্রিপারেশনের কথা বলি, আমাদের প্রিপারেশন সবসময়ই দেখা যায় সেই খাওয়া দাওয়া এবং রান্নাবান্না কেন্দ্রিকই হয়ে যায়। তো এটা আমি বলবো না যে এটা এই প্রিপারেশন নেওয়ার দরকার নাই, এটাও ইম্পর্টেন্ট একটা দিক, কিন্তু আমার মনে হয় যে আমরা যত বেশি ফোকাসড রান্নাবান্নার ব্যাপারে তার চেয়ে ফোকাসটা কমিয়ে আমরা যদি আদার অ্যাক্টিভিটিসের দিকে দিই, তাহলে হচ্ছে যে আমাদের আখিরাতের জন্য আমাদের ফসল তোলাও অনেক বেশি সহজ হবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট দিক যে রান্নাবান্নার প্রিপারেশন নেওয়া, যাতে আমরা খুব বেশি টাইম রান্নাবান্নার জন্য রমজানে স্পেন্ড করতে না হয়, যেমন পেঁয়াজ কেটে রেখে দেওয়া, ডাল সিদ্ধ, ছোলা সিদ্ধ, যা যা করা যায় যার যার ইতে বা বাজার করে রাখা। ইভেন আমরা দেখি যে রোজার শেষের দিকে বা রোজার মধ্য থেকেই ঈদের প্রিপারেশনের জন্য যেই হারে কেনাকাটা শুরু হয়ে যায়, স্পেশালি বাংলাদেশের জন্য, যে
কেনাকাটার পিছনে এত সময় দিতে হয় এবং খুবই টায়ারিং একটা কাজ। যেদিন কেনাকাটার জন্য শপিং এর জন্য বের হওয়া হলো সেদিন এসে আসলে আর কোনো এনার্জি থাকে না, বা আদার অ্যাক্টিভিটিসের জন্য অন্তত ঈদ শপিংটাও হয়তো বা আগে করে ফেলা যায়। তো এরকম কিছু প্রিপারেশন আমরা যদি আর্লিয়ার নিয়ে নিই তাহলে আমরা মোর ফোকাস করতে পারবো রমাদানের ইবাদতের অ্যাক্টিভিটিসগুলোর প্রতি এবং অন্য সময়ের মধ্যে আমাদের এই সময়গুলি স্পেন্ড করতে হবে না শুধুমাত্র খাওয়া দাওয়া অথবা রান্নাবান্নার পিছনে। আসলে আমরা যদি রমজানের গুরুত্বটা বুঝি তাহলে আমাদের ফোকাসটা খাওয়া দাওয়া রান্নাবান্নার চেয়ে আদার অ্যাক্টিভিটিসের দিকেই বেশি চলে আসবে। তো রমাদানের এই প্রিপারেশনের জন্য আমি বেশ কিছু পয়েন্ট ফাইন্ড আউট করেছি বিভিন্ন ই পড়াশোনা করে চিন্তাভাবনা করে। তার মধ্যে ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে রমাদান কাউন্ট ডাউন। প্রথমেই যেটা বলেছিলাম যে কোনো স্পেশাল ইভেন্ট হলে, ওয়েডিং ইনভাইটেশন থাকলে অথবা গ্র্যাজুয়েশন ডে থাকলে আমরা কী করি, আমরা কাউন্ট ডাউন করতে থাকি, আর এক মাস বাকি আছে, আর 10 দিন বাকি, আর 15 দিন বাকি, আর 1 সপ্তাহ বাকি, এরকমভাবে আমরা কাউন্ট ডাউন করি। সেটা আমাদের এক্সাইটমেন্টের একটা অংশ। তা আমাদের সেই এক্সাইটমেন্টটা আনার জন্য, আমাদের অ্যাওয়ারনেসটা আরেকটু বাড়ানোর জন্য আমরা রমাদান কাউন্ট ডাউন শুরু করতে পারি, যে এখন থেকেই আমরা চিন্তা করতে থাকি আর কতদিন বাকি আছে রমজানের, তাহলে এই কয়েকদিনের মধ্যে আমি কী করবো, রমজান আসলে কী করবো। সে এরকমভাবে আমি যদি কাউন্ট ডাউন করতে থাকি, এটা আমি মেন্টালিও করতে পারি, একটা ক্যালেন্ডারে আমি মার্ক করেও রাখতে পারি, তাহলে আমাদের যেটা হয়, যেটা আগেও বললাম যে আমরা খুব স্পিড নিয়ে শুরু করি এবং একটা সময়ে যে আমরা স্লো হয়ে যাই। তো যখন আমি এরকম কাউন্ট ডাউন করবো তখন আমার এক্সাইটমেন্টটা আসলে কন্টিনিউয়াসলি ধরে রাখা সম্ভব হবে এবং আমার মোটিভেশনটাও তখন অনেক বেশি হবে। সেকেন্ড যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে রমাদান শুরুর আগেই আমরা রমাদানে একটা প্ল্যান নিতে পারি। রমাদান প্ল্যান নেওয়ার আগে আমরা দুইটা জিনিস রমাদান প্ল্যান নেওয়ার ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে যে এই প্ল্যানটা যাতে রিয়েলিস্টিক হয়, যে বাস্তবসম্মত হয়, আমার অবস্থানের সাথে মিলিয়ে আমি যাতে এই প্ল্যানটা নিতে পারি। একজন বোন আছেন যিনি হচ্ছে তাকে খুব বেশি কিছু করতে হয় না, তার অনেক সময় আছে, তিনি যেভাবে প্ল্যান করবেন যতটুকু সময় দিতে পারবেন। আরেকজন বোন তাকে জব করতে হয়, আদার কাজ করতে হয়, তিনি সেভাবে দিতে পারবেন না। তাই একজনের সাথে আরেকজনের কম্পেয়ার না করে বরং আমি আমার মতো করে আমার সময় সুযোগকে সর্বোচ্চ কীভাবে ব্যবহার করতে পারি সেভাবেই আমি একটা রিয়েলিস্টিক প্ল্যান নেব। যে আমরা দেখা যায় যে যখন আমরা প্ল্যান নিই তখন আমাদের মোটিভেশনটা এত বেশি থাকে এবং ভালো কাজের ব্যাপারে আমাদের উদ্যোগটা এত বেশি থাকে যে প্ল্যান নেবার সময় আমরা অনেক কিছু প্ল্যান নিয়ে ফেলি। এই কোরআন রমজানে আমি 3 বার কোরআন খতম করবো, এই রমজানে আমি এতগুলো দোয়া করবো, জিকির করবো, এত দান করবো, এত পয়সা। দেখা যায় যে অনেক কিছু আমরা এত বেশি করি যে শেষ পর্যন্ত যে আমরা করতে পারি না এবং তখনই আমরা আমাদের যে মোটিভেশনটা সেই মোটিভেশনটা লুজ হয়ে যায় এবং তখন যে আমরা আমাদের যে মেইন গোল সেই গোলে আমরা বুঝতে পারি না। সেজন্য আমরা যেই প্ল্যানটাই নিব সেটা যাতে রিয়েলিস্টিক হয়, আমার যে সময়টুকু রয়েছে, যে সুযোগটুকু রয়েছে, সেই সুযোগের সাথে সময়ের সাথে মিলিয়ে আমি কী কাজ করতে পারবো, সেরকম একটা প্ল্যান আমি এখন থেকেই রেডি করে নিতে পারি। এবং সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আমি বলবো যে এখন থেকেই আমি কাজ শুরু করতে পারি। রোজাতে আমার যদি 1 বার কোরআন খতম করার প্ল্যান থাকে তাহলে এখন থেকেই আমি শুরু করি না কেন? দেখা যায় যে অনেক সময় আমরা মানে এত কম সময় পাই তখন যে পুরো রমজানে কোরআনটা আমার খতম হচ্ছে না বা পুরো কোরআনটা আমার পড়া হচ্ছে না, তখন দেখা যায় শেষ মুহূর্তে যে আমার যে প্ল্যানটা ছিল সেটা বাদ পড়ে যায়। তাহলে আমি সেটা আগের থেকেই শুরু করি যাতে রমজানে যেয়ে আমি এটা শেষ করতে পারি। আর সেকেন্ড যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রমাদান প্ল্যানের ব্যাপারে, যে আমাদের গোল হবে টু বি বেটার। যে আমরা এখন যে অবস্থানে আছি রমজানে এবং রমজানের শেষে আমরা যেন আমাদের এই অবস্থান থেকে আরেক ধাপ এগিয়ে যেতে পারি, আরেক স্টেপ উপরে যাতে আমাদের মানটাকে উঠাতে পারি। যে রমজানের আগে আমি যেমনভাবে শুরু করেছি রমজানের পরে যাতে আমি দেখতে পাই যে আমার ফিজিক্যালি স্পিরিচুয়ালি আমার ডেভেলপমেন্ট হয়েছে এবং আমি আরও ভালো কিছু করতে পেরেছি, যে আমি আগের অবস্থানে নাই। তো সে যেটাই আমি করি না কেন এখন যে অবস্থানে আছি আমি যাতে আরও ভালো কিছু করতে পারি সেজন্য আমাদের গোলটা রাখা উচিত। এবং সেইগুলো রাখার জন্য আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিস হাতে নিতে পারি, যে অ্যাক্টিভিটিসগুলোর প্ল্যান আমরা এখন থেকেই রেডি করে ফেলতে পারি বা সেই প্ল্যানটা আমরা মেন্টালিও রাখতে পারি। একটা হচ্ছে যে ভলান্টারি ফাস্ট, যে রজব মাস থেকে এখন থেকে আমরা যদি ভলান্টারি ফাস্ট বা রোজা রাখার অভ্যাস শুরু করি তাহলে দেখা যায় যে রমজান মাসে যেয়ে যখন আমি রোজা রাখতে যাব তখন কিন্তু অত বেশি কষ্টের মধ্যে আমাকে পড়তে হবে না।
দেখা যায় যে এই যে আমি ইউজ টু একটা সময়ে করার জন্য, একটা সময়ে খাওয়ার জন্য রোজার মধ্যে সেটা ব্রেকডাউন করাটা কিন্তু প্রতিনিয়ত, যেহেতু প্রতিদিনই আমাকে রোজা রাখতে হচ্ছে, সেটা একটা বিরাট যুদ্ধ এবং সেটা অনেক বেশি কষ্ট হয়ে যায় বডির জন্য। তো সেজন্য এখন থেকেই আমরা যদি রোজা রাখা শুরু করে দিই, যে ভলান্টারি রোজাগুলো, তাহলে দেখা যাবে যে যখন রমজান আসবে তখন আমি অত বেশি টায়ার্ড হব না, সেজন্য কারণে আমি আমার যে প্ল্যানগুলো রয়েছে ভালো কাজের ব্যাপারে সেগুলোতে আমি বেশি করে ফোকাসড হতে পারবো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিসে বলেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নেভার ফাস্টেড অ্যান এন্টায়ার মান্থ আদার দেন রমাদান, অ্যান্ড আই হ্যাভেন্ট সিন হিম ফাস্ট মোর দেন হি ডিড অন শাবান। যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমাদান ছাড়া কোনো মাসে সারা মাস রোজা রাখেন নাই, এবং শাবান মাসে উনি যত রোজা রাখতেন সেটাও আমি অন্য কোনো মাসে রাখতে দেখি নাই। এবং আরেকটা হাদিসে এসেছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রমজানের পরপরই। তাহলে আমরা দেখি যে, এবং ইভেন তিনি স্টার্ট করতেন রজব মাস থেকে, যে রজব মাস থেকেই তিনি রোজা বাড়ানো শুরু করতেন, এবং শাবান মাসে যে সেটা দেখা যেত যে শেষের কয়েকদিন বাদ দিয়ে তিনি পুরো শাবান ধরেই প্রায় রোজা রাখতেন, এবং রমজানের পুরোটা রোজা তিনি রাখতেন, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা দেখি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্র্যাকটিস থেকে যে তিনি রজব থেকেই শুরু করতেন এবং শাবানে সেটার স্পিড অনেক বেশি বাড়িয়ে দিতেন। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্র্যাকটিস ছিল যে তিনি এভরি মানডে অ্যান্ড থার্সডে, সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এবং আইয়ামে বীজ, দ্য হোয়াইট ডেজ বলা হয় যেগুলা, যে চাঁদের মাসে, চাঁদের 13, 14, 15, এই তিন দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রেগুলার রোজা রাখতেন। তা আমরা যদি এরকমই শুরু করি যে মানডে অথবা থার্সডে অথবা 13, 14, 15, তাহলেও দেখা যায় যে আমাদের বডি কিছুটা ইউজ টু হবে, এবং আস্তে আস্তে আমাদের বডিটা রোজার জন্য, এবং যেটা আমি আগেই বলেছি যে এই বছর আমরা লংগেস্ট ডে আসলে রোজা রাখবো ইনশাআল্লাহ, সে কারণে আগে থেকেই যদি আমরা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারি তাহলে সেই রমজান মাসে আমরা টায়ার্ড হবো না, এক্সস্টেড হবো না, এবং মোর মোটিভেশনাল হবো আদার গুড অ্যাক্টিভিটিসের জন্য। সেকেন্ড যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে কোরআন রিসাইটেশন, যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, যে আমরা এখন থেকেই প্ল্যান নিতে পারি যে আমরা এই রমজানে কী করবো, কতটুকু কোরআন তেলাওয়াত করবো, কতটুকু কোরআন লার্ন করব, এবং সেটা এখন থেকে আমি শুরু করতে পারি। একটা হাদিসে আছে যে ফাস্টিং অ্যান্ড কোরআন উইল ইন্টারসেড ফর দ্য স্লেভ অন ডে অফ জাজমেন্ট, যে কিয়ামতের দিনে রোজা এবং কোরআন এই দুইটা জিনিস আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী হবে। আমরা জানি যে সেদিন আমাদের কোনো বন্ধু থাকবে না, কোনো সহযোগী থাকবে না, ইভেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুপারিশ করতে পারবেন আমাদের জন্য, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন। এর মধ্যে আমরা দেখি যে আমাদের সেদিন বন্ধু হচ্ছে কে, রোজা এবং কোরআন। তা আমরা যত বেশি রোজা রাখতে পারবো এবং যত বেশি কোরআন পড়তে পারবো তত বেশি আমরা এই সুপারিশে আশা করতে পারবো সেই ডে অফ জাজমেন্টে। একটা হাদিসে আছে যে কোরআন হচ্ছে এমন সুপারিশকারী যার আবেদন রক্ষা করা হবে, এবং এমন অভিযোগকারী যার অভিযোগ মেনে নেওয়া হবে। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে কোরআন তাকে বেহেস্তে নিয়ে যাবে, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখে কোরআন তাকে ধাক্কা দিয়ে দোজকে ফেলে দিবে। তো এখান থেকে আমরা দেখি যে কোরআনের আসলে আল্লাহর কাছে কোরআনটা কত বেশি ইম্পর্ট্যান্ট, এবং কোরআনের সুপারিশ আল্লাহর কাছে কত বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যারা কোরআনকে অনার করব, অনার করা মানে কি, কোরআনকে অনার করা মানে যেটাকে গ্যালাফে মুড়িয়ে একদম শেলফের উপরে তাকে রেখে দিব, সেটা কিন্তু অনার করা না। কোরআনকে অনার করা মানে হচ্ছে যে সে কোরআনকে ফলো করা এবং কোরআনকে জানার চেষ্টা করা, কোরআনকে মানার চেষ্টা করা। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসা আমাদের জন্য একটা গিফট। এখন কেউ যখন আমাকে কোনো গিফট দেয়, আমি যদি সেই গিফটটা নিয়ে সেটাকে ছুঁড়ে ক্লোজেটের এক পাশে ফেলে রাখি, অথবা এমনভাবে রেখে দিলাম যে বছরের পর বছর কোনো খবরই নাই, তার মানে কি সেই গিফটটাকে কি আমি অ্যাপ্রিসিয়েট করছি? সেই গিফটটাকে আমি কিন্তু অ্যাপ্রিসিয়েট করছি না। কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, সারা বছর আমি এটাকে গ্যালাফে মুড়ি এক কোনায় রেখে দিলাম, আর আমি বললাম যে আমি কোরআনকে অনার করছি, আসলে এটা খুবই আমার কথা এবং আমলের বৈপরীত্যই প্রকাশ করে এখানে। তো কোরআনকে সম্মান করা বা কোরআনকে অনার করার মানে হচ্ছে যেটা বলা হয়েছে যে কোরআনকে সামনে রাখে, অর্থাৎ কোরআনকে যে ফলো করে, যে কোরআন তাকে লিড করছে, সে অবস্থায় যখন সে থাকে তখন সে জান্নাতে যাবে। আর কোরআনকে যে পিছনে রাখে, অর্থাৎ আমি আমার মন মতো কাজ করলাম, কোরআনের কথা ফলো করলাম না, কোরআনকে পিছনে ফেলে রাখলাম, তাকে কোরআন ধাক্কা দিয়ে দোজখে ফেলে দিবে। আরেকটা হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, এবং হাদিসটা আমার খুবই পছন্দের একটা হাদিস, যেখানে বলা হয়েছে যে
কোরআনের যে সঙ্গী তাকে বলা হবে, কোরআনের সঙ্গী মানে কি? কোরআনের সঙ্গী হচ্ছে যে কোরআনকে পড়েছে, জেনেছে, আমল করেছে। অর্থাৎ সঙ্গী মানে কি? যখন সুখী দুঃখী সে তার সাথে থাকে, তো কোরআনও হচ্ছে সেরকম, যে আমার জীবনের প্রতিটা অবস্থানে কোরআন আমার সাথে ছিল, আমি কোরআনকে ফলো করেছি। তো বলা হয়েছে যে কম্পানিয়ন অফ কোরআনকে বলা হবে, কোরআনের সঙ্গীকে বলা হবে রিসাইট অ্যান্ড অ্যাসেন্ড, পড়ো এবং উপরে উঠে যাও। অ্যাসেন্ড উইথ ফ্যাসিলিটি অ্যাজ ইউ ইউজ টু রিসাইট, যে উপরে ওঠে কীরকম, যেভাবে তুমি কোরআনকে দুনিয়াতে সুন্দর করে তেলাওয়াত করতে, সুন্দরভাবে পড়ে যেতে, সুন্দরভাবে ফলো করতে, সেরকম স্মুথলি তুমি অ্যাসেন্ড করতে থাকো, উপরের দিকে উঠতে থাকো, ইউর ফাইনাল অ্যাবর্ড উইল বি দ্য হাইট ইউ রিচ অ্যাট দ্য লাস্ট ভার্স ইউ রিসাইট। অর্থাৎ যে আল্লাহ বলবেন কোরআনের যে সঙ্গী তাকে, যে কোরআন পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো, এবং খুব ইজিলি কমফোর্টেবলি তখন সে উপরের দিকে উঠতে থাকবে, এবং কতটুকু সে উঠবে, যতটুকু সে কোরআন দুনিয়ার বুকে তেলাওয়াত করেছে, ফলো করেছে, সে অনুযায়ী সে উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ, যে আল্লাহুল আলামিন এই কোরআনকে আসলে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন, যে সেই ডে অফ জাজমেন্টে আমাদের সম্মান অথবা জান্নাতে আমরা কোথায় যাব সেই স্টেজটা ঠিক করা হবে, দুনিয়ার বুকে আমি কতটুকু কোরআনকে ফলো করেছি, কোরআনকে রিসাইট করেছি, কোরআনকে তেলাওয়াত করেছি, অথবা কোরআনকে জানার জন্য চেষ্টা করেছি, সেটার উপর ডিপেন্ড করে আমাকে উপরের দিকে উঠানো হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা রমজানের অনেক গুরুত্বের কথা জানি, এবং আমি কিছুক্ষণ আগে রমজানে অনেক গুরুত্বের কথা, রিওয়ার্ডের কথা, কোরআন রমজানে কী কী ধরনের সুযোগ সুবিধা আল্লাহ দিচ্ছেন সেগুলোর কথা আমরা বলেছি। কিন্তু আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে কোরআনে রমজানের গুরুত্ব কী বলা হয়েছে। কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে রমজানের গুরুত্ব খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে কি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, যে এই হচ্ছে রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন নাই যে এই হচ্ছে রমজান মাস যে মাসে রোজা রাখলে তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই হচ্ছে রমজান মাস যে মাসে রোজা রাখলে তোমার জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন যে এই হচ্ছে রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ রমজান মাসের গুরুত্বটাই হচ্ছে কোরআনের জন্য, যে কোরআন আসলে কত ইম্পর্টেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। সেজন্য এই কোরআনকে ছাড়া রমজানকে আমরা চিন্তাই করতে পারি না। সো রমজানের স্পেশালিটি হচ্ছে এই কোরআন। সো কোরআন বেশি বেশি করে জানা এবং বোঝার জন্য চেষ্টা করা, আমরা এখন থেকে স্টার্ট করতে পারি, যে স্টার্ট নাও অ্যান্ড বিল্ড আপ গ্র্যাজুয়ালি, যে এখন থেকে আমরা একটু একটু করে যদি শুরু করি তাহলে দেখা যাবে যে রমজান আসতে আসতে আমরা সেটাকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারবো। আমরা কী করতে পারি সেই রোজ কোরআনের ব্যাপারে? আমরা কোরআন রিসাইট করতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন যত বেশি তেলাওয়াত করবো, যত বেশি পড়বো, তত বেশি রিওয়ার্ড আমরা পাচ্ছি। সেগুলো আমরা ডেইলি লাইফে আরও বেশি ইমপ্লিমেন্ট করতে পারি এভাবে, যেমন ডেইলি কিছু স্পেশাল সূরা রয়েছে, আয়া রয়েছে যেগুলো পড়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যেমন আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো সকাল সন্ধ্যায় পড়ায় অনেক বেশি মর্তবা রয়েছে। রাতে সূরা মুলক পড়া কবর আজাব থেকে মানুষকে রক্ষা করে, এভরি ফ্রাইডেতে সূরা কাহাফ পড়া সেটা আমাদেরকে ফেতনা থেকে রক্ষা করে। তা আমরা এখন থেকেই আসলে এগুলো প্র্যাকটিস শুরু করতে পারি, এবং যেই সূরাগুলো আমাদের মেমোরাইজ নাই সেগুলো এখন থেকেই আমরা মেমোরাইজ শুরু করতে পারি, যে এখন হয়তোবা আমার 10টা সূরা মেমোরাইজ আছে, আমি এখন থেকেই প্ল্যান করি যে রমজান পর্যন্ত আমি আরও 5টা সূরা মেমোরাইজ করবো। কোরআন হয়তো বা এখন আমি খুব বেশি ভালো বুঝি না, সেজন্য এখন থেকেই আমি প্ল্যান করতে পারি যে না, এই রমজানের মধ্যে আমি কোরআনে এই পার্টটুকু বুঝে পড়ার জন্য চেষ্টা করব, এবং যেটুকু আমি বুঝে পড়ছি সেটুকু আমি আমল করার জন্য চেষ্টা করব। তো এরকমভাবে কোরআনের সাথে আমাদের সম্পর্কটা আমরা এখন থেকেই বাড়ানোর জন্য চেষ্টা করতে পারি। তারপরে যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে বেশি বেশি করে নফল প্রেয়ার বাড়ানো। শুধু নফল প্রেয়ার না, আসলে আমাদের নামাজের সাথে আমাদের যে সংযোগটা, সেই সংযোগটা আমরা এখন থেকেই বাড়াতে পারি। যেমন নিয়মিত নামাজ পড়ার জন্য চেষ্টা করা। আমরা অনেকেই হয়তো বা ফজরের নামাজ পড়তে পারি না, কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠা অনেক টাফ। আমরা এখন থেকেই চেষ্টা শুরু করি যাতে আমার ফজরের নামাজটা আমার কোনোভাবে মিস না হয়, রমজানে যেয়ে যাতে আমাকে এই পজিশনে থাকতে না হয় যে ফজর নামাজ মিস হয়ে যাবে। আমরা অনেকেই হয়তো বা নামাজটা অনেক দেরি করে পড়ি, আমরা সেটাকে আওয়াল ওয়াক্তে পড়ার জন্য এখন থেকেই একটা হ্যাবিট তৈরি করি,
যার কারণে আমরা রমজানে যে এটার থেকে আরও বেশি রিওয়ার্ড পেতে পারি, যে নামাজের টাইম হওয়ার সাথে সাথেই আমরা যাতে নামাজটা পড়ে নিতে পারি, একদম শেষ মিনিটের জন্য আমরা যাতে ওয়েট না করি। আমরা হয়তো বা সুন্নতগুলো এখন রেগুলার পড়ছি না, সেই সুন্নতগুলো আমরা রেগুলার পড়তে পারি। বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়বে, যে সুন্নতগুলো আমরা নামাজে আগে এবং পরে পড়ে থাকি, যে 12 রাকাত সুন্নত যে রেগুলার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ, এই দুনিয়াতে ঘরের জন্য আমরা কত ধরনের চেষ্টা করি, কত ভাবে টাকা পয়সা জমানোর জন্য চেষ্টা করি, অথচ জান্নাত যেটা চিরন্তন জায়গা সেখানে ঘর বানিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু আমরা এই 12 রাকাত সুন্নত যদি রেগুলার পড়ে থাকি, আমরা সেটাকে একটা হ্যাবিটে তৈরি করতে পারি, আমরা তাহাজ্জুদ পড়ার জন্য চেষ্টা করতে পারি। যারা এগুলো রেগুলার করছে তারা বেশি বেশি করে নফল নামাজ পড়ার জন্য চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় কথা যে আমি যেই নামাজটুকুই পড়ি না কেন, সেটা কোয়ালিটি যাতে ইম্প্রুভ হয় সেটার প্রতি আমি খেয়াল দিতে পারি। যেমন নামাজে আমার সময় আরেকটু বাড়িয়ে দেওয়া, আমরা দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার 20 মিনিট সময়ও লাগে না, এরকম হয়ে যায়। তো নামাজে আমি আরেকটু কনসেন্ট্রেট করি, আরেকটু বেশি সময় দিয়ে নামাজ পড়ি, রুকু সেজদে আরও বেশি করে তাসবিহ তাহলিল করি, এবং বেশি করে মনোযোগ দেওয়ার জন্য। যে মেইন কথা হচ্ছে যে আমরা এখন যে স্টেজে আছি সেটা যাতে ইম্প্রুভ করে আমরা একটা চেঞ্জ আনতে পারি, সেটার জন্য আমরা এখন থেকেই যদি চেষ্টা করি রোজায়, যে এটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যাবে এবং তখন আমাদের আর এক্সট্রা কষ্ট করতে হবে না। রাবিয়া বিন মালিক কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চাইতে বললেন, যে আমার কাছে তুমি কিছু চাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাবিয়া বিন মালিক বললেন যে আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেন হেল্প মি বাই মেকিং মেনি প্রস্ট্রেশনস, যে বেশি বেশি সেজদা করে আমার জন্য এটা তুমি ইজি করে দাও। তা আমরা যত বেশি সেজদা করবো, যত বেশি নামাজ পড়বো, সেটা আমাদের জান্নাতে যাওয়ার জন্য তত বেশি সহায়ক হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে বেশি বেশি করে দোয়া এবং জিকির করা। দেখা যায় যে আমরা যখন খুব বেশি ব্যস্ত হয়ে যাই, তখন আমরা এই ডেইলি দোয়া অথবা জিকির করা যেটা, সেটা আমরা অনেক সময় ভুলেই যাই। অথচ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, যে ঘুম থেকে উঠা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের সময়ে তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন, দোয়া চাইতেন, আল্লাহর নাম নিতেন, ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তেই তিনি দোয়া পড়তেন। এবং সেই দোয়াগুলো আমরা, সহি দোয়াগুলো আমরা পেতে পারি হিসনুল মুসলিম অথবা দ্য ফোর্ট্রেস অফ মুসলিম বইটার মধ্যে। যে সেই বইগুলো যদি আমরা পড়ি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে প্রত্যেকটা কাজের আগে দোয়া করেছেন, সেই দোয়াগুলো আমরা এখন থেকেই শেখা শুরু করতে পারি। কারণ আমরা যত এগুলো পড়বো তত বেশি রিওয়ার্ড হচ্ছে, এবং রমজানে আমরা এগুলো আরও বেশি করে করতে পারবো তখন। তাহলে আমরা এখন থেকেই যদি সকালে ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয়, ওয়াশরুমে যাওয়ার সময় কী পড়তে হয়, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় কী পড়তে হয়, এটা কিন্তু একদিনে তৈরি হবে না। যে হঠাৎ করে আমি বললাম যে না, রোজে আসলেই আমি সমস্ত কিছু খুব স্মুথলি সুন্দরভাবে করা শুরু করব, এটা যদি আমি এখন থেকে প্ল্যান করি, কিন্তু আমরা অভ্যাসের দাস। সেটা দেখা যায় যে তখন যে সেটা অভ্যাস তৈরি করতে করতে রোজা শেষের দিকে চলে আসবে। তাই এখন থেকে আমরা যদি অভ্যাসটা তৈরি করি, তাহলে দেখা যাবে সেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং খুব ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে যে সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানের গুরুত্বের কথা, যে সে মাসে কোরআন নাজিল করা হয়েছে। 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সেখানে, আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে বা আমার কাছে চায়, তখন বলো আমি তাদের খুবই নিকটে রয়েছি। খুবই সুন্দর একটা আয়াত, এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। যে আমি আরেকটা আলোচনার মধ্যে করেছি, কল আল্লাহ আল্লাহ ইজ নিয়ার, সেটা যদি আপনারা শুনেন তাহলে দেখতে পাবেন যে একটুখানি কথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন যে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। কে চাইবে, সে গুনাহগার হোক, সে মুসলিম হোক, নন মুসলিম হোক, প্রত্যেকে আল্লাহর কাছে চাইতে হোক পারে, এর জন্য কোনো মিডিয়া প্রয়োজন নাই। এবং প্রত্যেকের কথা ইন্ডিভিজুয়ালি আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। যে আমি মনে করি আমি এত গুনাহগার, আমার কথা কি আল্লাহ শুনবে, তা কিন্তু না। আল্লাহ বলছেন প্রত্যেকের কথা ইন্ডিভিজুয়ালি আল্লাহ শুনেন, এবং যে যেখানে আল্লাহর কাছে যাচ্ছে আল্লাহ সেটাকে রেসপন্স করেন, রিপ্লাই করেন সেটার জন্য, সুবহানাল্লাহ। এবং দোয়া করাটা হচ্ছে একটা ইবাদত, যে আমার কোনো লসের কিছু নাই। যে আমি যখন দোয়া করছি সেটা কোনো না কোনো ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এবং যখন আমি দোয়া করবো সেটা ইবাদত হিসেবে আল্লাহর কাছে গ্রান্টেড হবে। যে সুবহানাল্লাহ, আমি দোয়া করছি আমার জন্য, চাচ্ছে আমার জন্য, অথচ আল্লাহ সেটাকে ইবাদত হিসেবে আমার জন্য রিওয়ার্ডিং করে দিচ্ছেন। সুতরাং আমাদের সেজন্য বেশি বেশি করে দোয়া করা উচিত। এবং রমজানের দোয়াটা আরও ইম্পর্টেন্ট, আমরা দেখি 185 নম্বর আয়াতে রমজানের কথা বলা হয়েছে, 187 নম্বর আয়াতে রমজানের কথা বলা হয়েছে, আর মাঝখানে 186 নম্বর আয়াতে আল্লাহ দোয়ার কথা বলেছেন।
অর্থাৎ রমজানে দোয়া করাটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা যদি এখন থেকে সেটা প্র্যাকটিস শুরু করি যে দোয়াগুলো পড়া, জিকিরগুলো করা, এবং রাস না করে আমরা কী করি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মুখস্থ বলতেই থাকি বলতেই থাকি, এটা আমাদের হার্ট থেকে আসে না। সেজন্য দোয়া এবং জিকিরগুলো যাতে আমাদের হার্ট থেকে আসে সেটার জন্য আমরা এখন থেকেই প্র্যাকটিস করতে পারি এবং আমরা একটা লিস্ট তৈরি করে ফেলতে পারি। আমি দেখেছি যে আমার এতে যে আমরা জানি দোয়া কবুলে অনেকগুলো সময় রয়েছে, যখন দোয়া করার সময় হয় খুঁজে পাই না যে আল্লাহ কী বলার আছে, ওই এক দোয়া দিয়েই দেখা যায় যে দোয়া শেষ, যে মনেই করা যায় না যে আমার এখন কী প্রয়োজন রয়েছে। তো সেরকম আমরা যদি একটা লিস্ট করে ফেলি গুরুত্ব অনুযায়ী, দোয়া কবুলের সময়গুলোতে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে পারি এবং ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সিনসিয়ার রিপেন্টেন্স। আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি মন থেকে, যে আমরা আসলে সবাই গুনাহগার, আমরা ছোটো বড় অনেক গুনাহ অনেক সময় করে থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করাকে অনেক অনেক বেশি পছন্দ করেন। এবং এখন থেকেই আমি যদি তওবা করা শুরু করি, এখন থেকে আল্লাহর কাছে ইস্তেগফার চাইতে থাকি, এখন থেকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকি, তাহলে রমজান আসতে আসতে দেখা যাবে যে হয়তো আমার কাজগুলো আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে যাবে। আমরা জানি একটা খুব ফেমাস হাদিস যেখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে উঠার সময় তিনি তিনবার আমিন বললেন এবং সাহাবারা খুব সারপ্রাইজ যে এখানে কিছুই হয়নি, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমিন বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে তিনটা কথা বললেন এবং তিনটাতেই আমি আমিন বলেছি। সুবহানাল্লাহ, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আল্লাহর কাছে কত পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমিন বলা মানে এটা গ্র্যান্টেড, এটা হয়ে গিয়েছে, এটা অবশ্যই হবে। এবং সে তিনটা কথা কী ছিল? একটা ছিল যে তোমার কাছে তোমার বাবা মা দুজন অথবা একজন বৃদ্ধাবস্থায় আছে এবং তাদের সেবা করে তুমি গুনাহ মাফ করিয়ে নিতে পারলে না, তার জন্য তো লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। তারপর বলেছেন যে তোমাদের কাছে রমজান এসেছে, অথচ এই রমজানে আমল করার মাধ্যমে তুমি তোমার গুনাহ মাফ করিয়ে নিতে পারলে না, তার জন্য লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। এবং থার্ড বলেছেন যে যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হলো কিন্তু তার উপর দরুদ পড়লো না, তার জন্য লানত। সুবহানাল্লাহ, যে তিনটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন এবং আমরা হচ্ছি তাদের সেই দুর্ভাগাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব যখন আমরা এই তিনটা কাজের কোনোটাও মিস করবো। তো যে রমজান আমাদের সামনে আসছে, আমরা যদি সেই রমজানকে গুনাহ মাফের একটা উপায় করে নিতে পারি, আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি আমরা যদি নিজেকে ইম্প্রুভ করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। নেক্সট আরেকটা কাজ যেটা আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, যে যখন রমজান আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন রিসাইটেশন অনেক বেড়ে যেত, তিনি বেশি বেশি করে কোরআন পড়তেন। আরেকটা কাজ হচ্ছে তিনি অনেক বেশি দানশীল হয়ে যেতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই অনেক জেনারাস ছিলেন, তার কাছে কোনো কিছুই এমন ছিল না যে তার কাছে এসে টাকা পয়সা জমা থাকবে, কিন্তু রমজান হলে তিনি যেন বলা হয়েছে যে একদম ঝড়ের মতো যেন তিনি খরচ করতেন, যে দ্রুতগতিতে যা পারতেন তিনি তখন শুধু দানই করতে থাকতেন। সুবহানাল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে খুব যে রিচ ম্যান ছিলেন সেরকম না, কিন্তু তার যা ছিল সেখান থেকেই তিনি অনবরত দান করতে থাকতেন রমজান মাসে। আমরা আল্লাহর রহমতে আমরা সবাই সলভেন্ট, সবাই বেশ সচ্ছল অবস্থার মধ্যে আছি। তো এখন থেকে আমরা যদি সেই দানের প্র্যাকটিস করতে থাকি, এবং আমি দেখেছি যে লাস্ট কয়েক বছরে আমরা প্রত্যেক বছরই অরফান স্পন্সর করে থাকি, এবং যখনই রমজান আসে তখনই যখন আমরা অরফান স্পন্সরের কথা বলি যে $360 দিলে একজন অরফানের সারা বছরের খরচ হয়ে যায়। সুবহানাল্লাহ, যে এই 360 দেখা যায় ওয়ালমার্টে গেলে, আমাদের সুপার স্টোরে গেলে একদিনেই খরচ হয়ে যায় মাসের বাজার করার জন্য, অথচ সেই টাকাটা দিয়ে পুরো বছরের খরচ হয়ে যায় একজন অরফানে আমাদের দেশের মতো একটা জায়গায়। তো সেখানে আমরা দেখা যায় ওই 360 হঠাৎ করে কারো পক্ষে দেওয়া অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এখন থেকেই আমরা যদি প্ল্যান করি যে এই রমজানে আমি একজন স্পন্সর করবো, একজন অরফানকে স্পন্সর করবো, এবং আমরা জানি অরফানের স্পন্সর আসলে কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ডে অফ জাজমেন্টের দিন অরফান এবং আমি এরকম অবস্থানে থাকবো যে দুই আঙ্গুল দেখি, উনি বলেছেন যে পাশাপাশি দুই আঙ্গুল যেরকম থাকে, যে অরফানকে টেক কেয়ার করেছে সে এবং আমি এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ, যে এই সৌভাগ্য থেকে আমরা কীভাবে নিজেকে বঞ্চিত করি। যে এখন থেকে আমরা যদি প্ল্যান করি, দেখা যায় এখন থেকেই আমরা এই টাকাটা জমাতে পারি, আমরা যদি ফুল স্পন্সর করতে না পারি, আমি যদি সেই সামর্থ্য নাও থাকে, আমি হাফ দিয়ে স্পন্সর করতে পারি একটা অরফানকে। সো তিরমিজি শরীফে একটা হাদিসে আছে, দ্য বেস্ট চ্যারিটি ইজ দ্যাট গিভেন ইন রামাদান, যে রমজান মাসে আমরা যে দান করবো সেটা হচ্ছে সবচেয়ে বড় দান।
তো সেদিন আসলে আমাদের আরও বেশি বেশি করে দান করার জন্য, যে রমজানের প্রত্যেকটা দিনে আমরা যাতে সেই সুযোগটুকু নিতে পারি, সেই জন্য আমাদের এখন থেকেই প্ল্যান নেওয়া, যদি আমরা মনে করি যে এখন থেকেই দান করে অভ্যাস করব অথবা এখন থেকেই আমি টাকা জমানো শুরু করব, সেভাবে আমি সেই এফোর্টটুকু দিতে পারি। নেক্সট যে কাজটা করা যায় সেটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল আমাদের জন্য, যে সেটা হচ্ছে যে কন্ট্রোলিং আওয়ার টাং। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা যদি এই টাঙ্গের হেফাজত করতে পারি, আমাদের জিহ্বাকে সংযত করতে পারি, তাহলে তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই এক জিহ্বার জন্যই জান্নাতে যাওয়া অনেক বেশি ইজি হয়ে যায় এবং এই জিহ্বার জন্যই জাহান্নাম অনেক বেশি সহজ হয়ে যায়। এবং ইনক্লুডিং মি, আমি বলবো যে আসলে আমাদের সবারই এই টাঙ্গের ব্যাপারে, আমাদের জিহ্বার ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত যে আমরা কখন কি বলছি, কীভাবে বলছি, কার সাথে কীভাবে কথা বলছি। দেখা যায় আমাদের অধিকাংশ সময়ই চলে যায় গসিপিং করার পিছনে, অনর্থক কথাবার্তা বলার পিছনে চলে যায়, আমাদের সময় চলে যায় ব্যাকবাইটিংয়ের পিছনে। আমরা যখন গল্প করি, গল্পের আর কোনো কিছু থাকে না ব্যাকবাইটিং ছাড়া, যে একজন আরেকজনের নামে না বললে যেন আমাদের গল্প পূর্ণতাই পায় না। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হাদিসে বলেছেন, যে বুখারি শরীফের হাদিসে এসেছে, যে যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যার কাজ ত্যাগ করলো না, তার সারাদিন না খেয়ে থাকার আল্লাহর কোনোই প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, যে মিথ্যা কথাটাকে আমরা আসলে কত হালকাভাবে নিয়ে নিয়েছি, যে অনেক সময় মিথ্যা যে বলছি সেটাও অনেক সময় আমরা রিয়েলাইজ করি না। অথচ বলা হয়েছে, রোজা রেখে যদি আমি মিথ্যা কথা বলি এবং মিথ্যা অনুরূপ কাজ করি, অর্থাৎ খারাপ কাজ করি, তাহলে সেই রোজা রাখা আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নাই, সেই রোজা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। এবং এটা খুব ইজি কাজ না, যে আমরা যারা ইউজ টু এইসব ব্যাপারে, দেখা যায় যে হঠাৎ করে যে না, রোজা আসলে আমি সমস্ত মিথ্যা কথা বলা বন্ধ করে দিব, রোজা আসলে আমি আর হয়তো গল্প করব না, রোজা আসলে আমি ব্যাকবাইট করব না, এই জিনিসটাতে আমি বলি এটা আসলে সম্ভব না। এটা আমি বলি যে মানুষ অভ্যাসের দাস বলা হয়ে থাকে, যে আমি যদি এখন থেকে চেষ্টা না করি তাহলে রোজাতে যেও এই ফলসগুলো হবেই, রোজাতে যেও আমি এই সমস্যাগুলোর মধ্যে পড়বই। বুখারী শরীফের আরেকটা হাদিসে এসেছে যে রোজা হচ্ছে ঢালস্বরূপ, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি রোজাদার, যে কীভাবে আমি আমার টাঙ্গকে কন্ট্রোল করব। বলা হয়েছে যে যে রোজা রাখে, সত্যিকারের রোজা রাখে, সেটা তার জন্য ঢাল হিসাবে কাজ করবে, সেটা তাকে প্রোটেক্ট করবে। কেউ যখন তার সাথে ঝগড়া করে, আমরা কি কেউ কিছু বললে উল্টা তাকে কত কথা শোনানো যায়, সেটার জন্য আমরা সারাক্ষণ সুযোগ খুঁজতে থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে রোজা রাখা অবস্থায় কেউ যদি ঝগড়া করতে আসে, তুমি তো রিপ্লাই করবাই না, শুধু বলবা যে আমি রোজাদার। সুবহানাল্লাহ, যে আসলে আমাদের আরও কত বেশি সচেতন হওয়া উচিত। আরেকটা জিনিস আমাদের বুঝে দরকার, যে আমরা যদি কোথাও বেড়াতে যেতে চাই তখন কি করি, আমরা সাজসজ্জা করি, তাই না? আমার গা ভর্তি যদি ময়লা থাকে, এর মধ্যে আমি যদি খুব বেশি মেকআপ লাগিয়ে বাইরে বের হই, তাহলে সেটা কিন্তু আমার সৌন্দর্য অথবা রুচির প্রকাশ হবে না। তো সেজন্য আমি রমজান আসলে আমরা সবাই প্ল্যান করি যে ভালো কাজ, এই ভালো কাজ করবো, অমুক ভালো কাজ করবো, কত বেশি ভালো কাজ বাড়ানো যায়। কিন্তু আমি যদি আমার সিন্সগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করতে না পারি, আমার যে খারাপ অভ্যাসগুলো রয়েছে, আমার যে গুনাহ করার প্রবণতা রয়েছে, বা যে খারাপ কাজগুলো আমি প্রতিনিয়ত করে যাচ্ছি, সেগুলো থেকে আমি যদি নিজেকে প্রোটেক্ট করতে না পারি, তখন ভালো কাজ করে যতই আমি সেটাকে মেকআপ করার জন্য চেষ্টা করি না কেন, সেটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্টেড হবে না। সেজন্য আগে আমার নফসকে, আমার ফিজিক্যাল বডিকে আমি আগে ক্লিন করে নিব, তারপরে সেখানে মেকআপ করব। অর্থাৎ সেখানে আমি বেশি বেশি করে তখন ভালো কাজ করলে সেটা আল্লাহর কাছে বেশি অ্যাকসেপ্টেড হবে। তাই এখন থেকে যদি আমি ব্যাড হ্যাবিটগুলো দূর করার জন্য চেষ্টা করি, আমাদের এক একজনে এক একটা ব্যাড হ্যাবিট থাকতে পারে। কারো হয়তো বা ব্যাড হ্যাবিট আছে যে অহেতুক জিনিস নিয়ে গল্প করা, যেটা আমরা আগেই বলেছি। কারো আবার অভ্যাস আছে যে দুনিয়ার সব খোঁজ খবর নেওয়া, নিউজ পেপার পড়া, এগুলো পড়তে গেলেই দেখা যায় বছরের দিনের ঘন্টার পর ঘন্টা চলে যায়। কারো অভ্যাস আছে ফেসবুকে বসলে সে জানেই না যে কখন কত সময় চলে গেছে। কারো আছে মুভি এডিকশন রয়েছে, যে প্রতিদিন মুভি না দেখলে হয় না। কারো হয়তো বা কফি এডিকশন আছে। তো এরকমভাবে যার যে ধরনের সমস্যাগুলো রয়েছে, সেগুলো এখন থেকেই, যে ব্যাড হ্যাবিটগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখন থেকেই ফিক্স করার জন্য চেষ্টা করি, তাহলে রমজান আসতে আসতে আমরা নিজেকে আরও অনেক বেশি পরিশুদ্ধ করতে পারবো এবং নিজেকে তখন ভালো কাজ দিয়ে আরও বেশি মডিফাই করতে পারবো। নেক্সট আরেকটা কাজ যেটা করা যায় সেটা হচ্ছে যে আমার ম্যানারকে ইম্প্রুভ করা। যেটা আমরা আগেই বলেছি যে কেউ ঝগড়া করতে আসলে
বলবে যে আমি রোজাদার, সেখানে নিজে যেয়ে ঝগড়া করা, তার প্রত্যুত্তর দেওয়া বা তার মতো করে প্রতিশোধ নেওয়ার মতো চেষ্টা করে, এরকম ম্যানার যাতে আমার না হয়। এবং আমার এখন থেকে আমরা যদি প্ল্যান করি যে ঠিক আছে এই ব্যাড কোয়ালিটি আমি এই রমজানে ত্যাগ করবো এবং এই গুড কোয়ালিটি আমি অ্যাচিভ করার জন্য চেষ্টা করবো, হয়তো বা একটা কোয়ালিটি আমি নিতে পারি এবং সেটার উপরেই আমি প্র্যাকটিস শুরু করতে পারি, তাহলে দেখা যাবে এই রমজানটা, রমজান শেষে আমি একটা বেটার পার্সনে পরিণত হতে পারবো। আমাদের দেখা যায় রমজান আসে রমজান যায় কিন্তু আমাদের মাঝে কোনো চেঞ্জ হয় না, তো সেজন্য এখন থেকে আমরা যদি সেই প্রিপারেশনটা নিতে পারি তাহলে ইনশাল্লাহ এই রমজানে যেমন আমি সুফল পাবো, রমজানের পরও আমি একজন বেটার মুসলিম হিসাবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হব। এবং আরেকটা জিনিস যেটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে আমাদের আত্মীয়তার সম্পর্ক এবং বন্ধুবান্ধবের সাথে যে সম্পর্ক সেই সম্পর্ককে ইম্প্রুভ করা, স্পেশালি আত্মীয়তার সম্পর্ক। এবং এই ব্যাপারে বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, তো সেজন্য আমাদের অনেকেরই হয়তো বা আমাদের ক্লোজ রিলেটিভস যারা রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক নাই, অথবা অনেকে ফ্রেন্ডের সাথে যে ভালো সম্পর্ক নাই, অনেকের ঝগড়া বিবাদ হয়েছে আগে থেকে। আমি যদি নিজেকে পরিশুদ্ধ করতে চাই তাহলে এখন থেকে আমার এটার উপর ওয়ার্ক আপ করা শুরু করা উচিত যে তাদের সাথে কীভাবে আমার রিলেশন আরও বাড়ানো যায়, কীভাবে তাদের সাথে তাদেরকেও আমি সম্পর্ক বাড়াবো, একদিকে তাদেরকেও আমি আল্লাহর পথে কীভাবে ডাক দিতে পারি, সবাই মিলে আমরা কীভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি সেটার জন্য আমরা এখন থেকে কাজ শুরু করতে পারি। সো আমাদের টার্গেট ডিফারেন্ট হতে পারে, আমাদের এক একজনের মোটিভেশন আলাদা হতে পারে, অথবা এক একজনের অ্যাচিভমেন্ট আলাদা হতে পারে, কিন্তু এখন থেকে আমরা যদি সেট করে নিই যে আমরা কী করতে চাই এবং এই রজব থেকে আমাদের একটু একটু করে প্রিপারেশন শুরু হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা 100% না পারি আমরা 80% পারবো, আমরা 60% পারবো। সবচেয়ে বড় কথা, আমি এখন যে অবস্থানে আছি আমি তার চেয়ে যদি একজন ভালো মুসলিম হতে পারি সেটাই হচ্ছে আমার গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিন যে রমাদান কাউন্টডাউন আমরা যাতে এখন থেকেই শুরু করতে পারি এবং সেই কাউন্টডাউনের মাধ্যমে আসলে আমি যাতে আমাকে ইম্প্রুভ করে নিই, যাতে এই রমজানই হোক আমার জন্য বেস্ট রমাদান, এই রমজানের মাধ্যমে আমি আমার গুনাহ খাতাকে মাফ করে নিতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবারকে অ্যাকসেপ্ট করে নিন, কবুল করে নিন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আমরা যাতে সেভাবেই দোয়া করতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দিক, আমরা এটা যাতে হেলাই ফেলাই কাটিয়ে না দিই এবং রমজানকে পাওয়ার সুযোগ দিন এবং রমজানের মাধ্যমে আমাদের গুনাহ মাফের সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করে নিন, আমাদের সবাইকে স্ট্রেট পথে রাখুন এবং এই পথ থেকে আমরা যাতে কখনোই বিচ্ছিন্ন হয়ে না যাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।